তো দেউলিয়া হয়ে যায়নি, তাহলে ডলার সংকট কেন? অর্থমন্ত্রী বলছেন দেশ এখনো দেউলিয়া হয়ে যায়নি, তবে হয়তো যাবে, অর্থমন্ত্রীর কথা। ঠাকুরগড়ে কেড়ে আমি কলা খাইনি, অর্থমন্ত্রীর কথাই সেটাই মনে হচ্ছে। চরম দেউলিয়াত্বের দিকে দেশ, মন্দ ঋণ, ঋণ খেলাফি এমন পর্যায়ে গেছে 2021-22 তুলনায় 2022-23 আরো 26,000 কোটি টাকা। অর্থাৎ আসল মন্দ ঋণ হচ্ছে 1,00,000 কোটি টাকা ছিল, 25,000 কোটি টাকার মতো ছিল 21-22, 22-23 আরো 26,000 কোটি টাকার সাথে যোগ হবে। এই টাকা কোথায় গেল? এই টাকা তো লুটপাটকারীরা পাচার করেছে, ব্যাংকগুলো ফাঁকা হয়ে গেছে। অর্থমন্ত্রী আতঙ্কিত হয়ে জনগণকে আশ্বাস দেওয়ার চেষ্টা করছেন দেউলিয়া হয়ে যায়নি। তো দেউলিয়া হয়ে যায়নি, তাহলে ডলার সংকট কেন? এই ডলার সংকটের কারণে সার আমাদের যেটি কিনতে হয়, আমাদের দেশে যে সার উৎপাদন হয় এটা তো যথেষ্ট নয় কৃষির জন্য, আরো সার কিনতে হয় ডলার দিয়ে, এই সার কিনতে পাচ্ছে না, গ্যাস সরবরাহ নেই, সার উৎপাদনকারী কারখানাগুলো বন্ধ হওয়ার উপক্রম, এর চরম প্রভাব পড়বে কৃষির উপর, কৃষি উৎপাদন ধ্বংস হয়ে যাবে। শেখ হাসিনার দামি নির্বাচন করে ক্ষমতায় থাকার জন্য উনি জনগণকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছেন, জনগণকে ধ্বংসের দ্বার প্রান্তে ফেলে দিয়েছেন, আর নিজেরা উৎসব করছেন নানা ধরনের উৎসব। সেই উৎসব কি? হত্যার উৎসব, রক্তপাতের উৎসব। এখন তারা নিজেরাও নিজেদের লুটপাটের টাকা নিয়ে কামড়া কামড়ি করতে গিয়ে একে অপরকে হত্যা করছে। কুড়িগ্রামে ছাত্রলীগ হত্যা করছে আওয়ামী লীগের নেতাকে, কুমিল্লায় এই ঘটনা ঘটছে, সারা দেশে এই একই ঘটনা। যশোরে একদিনে 4 জন খুন হয়েছেন, 4 জন খুন হয়েছেন যশোরে। এটার অর্থই হচ্ছে এই যে জনগণের টাকা ব্যাংকে রাখা হয়, এই টাকা বিভিন্ন প্রজেক্টের নামে তারা আত্মসাত করে, এই যে বেগম পাড়া শুনেন, সিডনিতে, অস্ট্রেলিয়ার সিডনিতে, ক্যানাডাতে, টরেন্টোতে, এইখানে তারা পরিবার নিয়ে বসবাস করবেন। যদি বাংলাদেশে কোনো বিপদ ঘটে তাহলে তারা সেইখানে গিয়ে বসবাস করবে। এমন এক চরম পরিস্থিতির মধ্যে এই দিন যাচ্ছে, সামাজিক অস্থিরতা চরম পর্যায়ে, গোটা দেশে কোনো মানুষের নিরাপত্তা নেই, শিশু সন্তানের নিরাপত্তা নাই, স্কুলে গিয়ে ফিরবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই, এমনভাবে আজকে গোটা দেশকে অরাজকতার অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে। এই দেশ যে রক্তস্রোতের মধ্যে দিয়ে স্বাধীন হয়েছে, সেটি একটি দলকে, যারা গণতন্ত্র মানে না, যারা জনসমর্থন মানে না, জনগণের মালিকানা কেড়ে নিয়েছে, তারা জোর করে ক্ষমতায় থাকবে। এই জন্য 30 লক্ষ লোক জীবন দিয়েছে, এই জন্য 2 লক্ষ মা বোন নির্যাতন সহ্য করেছে। আজকে পাকিস্তানিদের মতো 25 মার্চ থেকে 16ই ডিসেম্বর যে নিপীড়ন হয়েছে এই জাতির উপর, সেই নিপীড়নের কার্বন কপি করছেন শেখ হাসিনা। জনগণের উপর অত্যাচার করে তার ছাত্রলীগ, তার যুবলীগ আজকে লেলিয়ে দিয়েছেন। এর বিরুদ্ধেই বিএনপি সমমরা দলগুলো এখনো সংগ্রাম করছে, এখনো আন্দোলন করছে। কিসের? সরকারের নীরবতা। তামাশা করছে জনগণের সাথে, জনগণের সাথে তামাশা। বাংলাদেশিদেরকে গুলি করে হত্যা করছেন। বাংলাদেশ ভারত সীমান্ত সবচাইতে রক্তাক্ত সীমান্ত, আর গতকাল বিএসএফ আর বিজিবি বৈঠক, পতাকা বৈঠক করেছেন। 3টা ছাগল নাকি বাংলাদেশ থেকে ভারতে গেছে, তাদেরকে খুঁজে বের করে তাদেরকে ফেরত দিচ্ছে। বা বাবা, শতাব্দীর শ্রেষ্ঠ তামাশা। বারা মুরগির নিরাপত্তা দেয়, ওরা ছাগলের নিরাপত্তা দেয়, এই করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অপমান করছে। সুতরাং এইটা সরকারের
নতজাননীতির কারণে আমরা ধিক্কার জানাই।